साउथ ইন্ডিয়ান আর আমার আর মায়ের হচ্ছে একটু স্যান্ডউইচ মানে এই লকডাউনে ফটোশুট করতে কোনো অসুবিধা না হয় তোমাদের হাতের কাছে সব জুয়েলারি করতে পারি কিছু রোজগারও করতে পারি বাড়িতে বসে এখন অনলাইন মুদ্রা চলে এসেছি আমাদের শাওয়ার পরিবার.com এখন বাজে প্রায় ধরো 7:30 বাজে এখন বাজে হচ্ছে 7:30 আওয়াজ শুনতে পাচ্ছ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে আমফানের সময় আমাদের যে প্রবলেমগুলো হয়েছিল এটা কিন্তু এবারে কিন্তু সেটা হয়নি এবারে আমাদের এখানে ইলেকট্রিক সাপ্লাই এসে প্রচুর কাজ করে গেছে লাইটও রয়েছে কোনো প্রবলেম এখনো পর্যন্ত হয়নি ক্যামেরাটা অন করলাম কি নিয়ে তোমাদের দেখাচ্ছি আজকে আমি ফিঙ্গার বানিয়েছি এটা হচ্ছে চিকেন ফিঙ্গার তো সৌরভ আর তিতলিকে দেবো কেমন হয়েছে সেটা তোমাদের জানাবে সৌরভ আর তিতলি বানিয়ে দিয়েছি কিন্তু চিকেন ফিঙ্গার এত বড় বড় ফিঙ্গার কার কার ফিঙ্গার এটা কি কার ফিঙ্গার বিরাট বিরাট এই এই জন্য একে করে দিই না এই জন্য একে আমি কি খাইয়ে রেখে দিই দেখো পেয়ারা কলা কলাগুলো শেষ হয়ে গেছে এই জন্য একে ফ্রুটস খাইয়ে রেখে দিই কেমন হয়েছে দুর্দান্ত বৃষ্টির আওয়াজ গো তবে হ্যাঁ চারিদিকে যা অবস্থা হলো দীঘা হলো সৌরভ দীঘা সত্যি খুব খারাপ অবস্থা দীঘা তাজপুর আর সুস্মিতাকে যে ফোন করেছিলাম সুস্মিতা আমার বন্ধু সবাই তো জানো ওর তাজপুরে একটা রিসর্ট আছে খুবই মানে একেবারে বলছে জানলা অবধি জল উঠে এসেছে সত্যি তোমরা যারা ওইদিকে থাকো সাবধানে থেকো আর তাজপুর দীঘা পুরো একেবারে সাংঘাতিক খুব খারাপ মন্দারমণি খুব খারাপ আমরা টিভিতে দেখছি সত্যি আমরা এভাবে ঘরে বসে আছি আর বিশেষ করে মানে গৃহপালিত পশুগুলোরও খুব অবস্থা খারাপ রাস্তার ডগি একটা দেখলাম নিউজে বলো সত্যি একটু ওদেরও একটু আশ্রয় দিও হ্যাঁ বাঁচিয়েছে কিন্তু একটু আশ্রয় দিও যদি এরকম বৃষ্টির মধ্যে এরকম কিছু হয় একটু আশ্রয় দেওয়াটা আমার মনে হয় উচিত কারণ আমাদেরও নিচের গ্যারেজটা অনেকটা খোলা থাকে বাইরের ডমিগুলো এসে না আমাদের স্টেট গভর্নমেন্টও খুব ভালো স্টেপ নিয়েছে আমি দেখলাম সকালবেলা এখানে ইলেকট্রিক সাপ্লাই থেকে লোক এসে পাওয়ার অফ করে ঝড়ের আগে আর কি সকালবেলা 10:30-10:30 নাগাদ এসে সব বড় বড় গাছ যেগুলো আছে সেগুলোকে কেটে দিল হ্যাঁ তো এটা খুব ভালো একটা উদ্যোগ আর কি সত্যি মানে আমরা আমফানে যেটা হয়েছিল সেটা কিন্তু এবারে হয়নি একদম তিতলি একটু রিভিউ দাও কেমন হয়েছে তিতলি এটা খেতে প্রচন্ড ভালোবাসে মানে ডাল ভাত এটা হলেই হয়ে যায় আমার আর তিতলি এটা খুব ফেভারিট ভালো হয়েছে দেখো তোমাদের কথা ভেবে বৃষ্টির দিনে আমি তোমাদের কি সুন্দর একটা খাবার বানিয়ে দিলাম তবে ফিশ থাকলে ফিশের হলে আরো ভালো লাগে ফিশ নেই তো কি করবে তো চিকেনই খাও এ দেখো সৌরভ আর একটা ব্ল্যাক পড়েছে আরে আমার বরকে কি হ্যান্ডসাম লাগছে কেন দেখেছিস কেন ভালো বললেও দেখেছিস নাটক আমার ছোট মেয়ে এসো তুমি এসো একটু গুড গার্ল এসো মা ভালো রান্না করেছে আমার ছোট মেয়ে খুব খুশি যে কথাটা বলার জন্য এখন আমি বসলাম তুল্লা এখন একদম ঠিক আছে পুরো সুস্থ তুল্লার যা যা আরও টেস্ট করানো সমস্ত করা হয়ে গেছে একদম ওকে আর কোনো প্রবলেম নেই আর অন্য কোনো সিমটম ছিল না শুধু ওর দুবার জ্বর এসেছিলো আসলে এখন ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে একটু মানে কী হচ্ছে এসি মাঝে মধ্যে নেবালে গরম লাগছে আবার চালালে একটু একটু ঠান্ডা লাগছে এই জন্য একটু প্রবলেম হয়ে গেছিলো তো রাজা সমস্ত টেস্ট যা যা করানো সেগুলো সমস্ত করিয়ে নিয়েছে এখন একদম ওকে ঠিকঠাক আছে জাস্ট ফোন করেছিলাম কথা হলো আর ও তোমাদের সবাইকে থ্যাংকস জানিয়েছে যে তোমরা এত কনসার্ন দেখিয়েছো তোমরা যে এত কানেক্ট করছো আমাদের সাথে আমি সেই জন্য আই এম ভেরি হ্যাপি তোমাদের সবাইকে থ্যাংকস এভাবে পাশে থেকো সঙ্গে থেকো সবাই কেমন আছো আমাকে জানিও আমাকে অনেকে লিখেছো যে তাদের শরীরটা খারাপ আছে কেউ কেউ কোভিড পজিটিভ
তারা কিন্তু সবসময় আমাকে খবরটা দিও যে ঝড়টা এসেছিল, তারপর যে আজকে আবার জোয়ার আছে, তারপর গ্রহণ আছে, সেই সমস্ত মিলিয়ে আজকের দিনটাও কিন্তু খুব একটা ভয়ানক দিন। সারাক্ষণই টিভির মানে চ্যানেলে টিভির খবরে সারাক্ষণই চোখ রেখেছি, সত্যি খুব খারাপ লাগছে। আর সবাই আমার পরিবারের সবাই যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে খবর দিও। আমি ওই একটু যোগা করি, ওই কিছুই না, ইউটিউব দেখি, বেসিক একদম ঘরের যোগাগুলো করি, একটু ব্রিদিং এক্সারসাইজ করি এখন যতটা পারা যায়। আমি তো আগে জিম যেতাম পুরোপুরি বন্ধ, খুব যে মানে একটু ফিজিক্যাল ফিটনেস দরকার। আর আমি মানে সত্যি কোথাও বেরোই না, মানে বাজারেও যাই না আমি এখন। না না, আমি তিতলিকে বাজারেও নিয়ে যাই না, বাজারে আমি যাই, বাজারেও যাই, সৌরভ টুকটাক দোকানগুলো করে, কিন্তু ছাদেও যাই না, মানে খুব রেয়ার, খুব না। ছাত্রায় আমি যেতে বলি কত ঘরে বন্দী হয়ে থাকা যায় বলো, মানে ও একা একা গিয়ে বা কি করবো ছাদে, মানে আমার ফ্ল্যাটে তার নু ওর এখন পড়াশোনা 11 উঠেছে, তো ওই আর কি হয় না আর কি, তো যাই। গুড মর্নিং, আমি ছাদে চলে এসেছি, একটু হাঁটাহাঁটি করে নেবো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, তো সেরকম কিছু এবারে ক্ষয়ক্ষতি হয়নি। তাই ক্যামেরাটা নিয়ে এলাম তোমাদের দেখানোর জন্য, একটু দেখিয়ে নেবো, নিয়ে একটু হাঁটাহাঁটি করে নিয়ে নিচে চলে যাব। আজকে আমার পুরো ছুটি, আমাদের আজকে মায়ের ছুটি, আজকে আমাদের লাঞ্চ হচ্ছে, বাবার হচ্ছে সাউথ ইন্ডিয়ান, আর আমার আর মায়ের হচ্ছে একটু স্যান্ডউইচ, বার্গার, পাস্তা এসব মিশিয়ে আছে, সবাই আমরা শেয়ার করে খাবো। তো আছে বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই, এটা চিপস আর এটা আছে চিপস আর চিজ স্যান্ডউইচ, ভেজ না, ওটা ভেজ নিয়েছি একটা, আর এটা 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 বোধহয় ওই বাবার চাটনি, আর চাটনি ওর থেকে আমাদের পাস্তাটা দেখিয়ে, বড়া আছে এখানে, এটা আমাদের হোয়াইট সস ইয়ামি পাস্তা, এটা হোয়াইট সস ইয়ামি পাস্তা, আমরা এগুলো খেতে খুব ভালোবাসি। এখানে বাবার ধোসা আছে, বাটার মশলা, ওটা দেখাচ্ছি না, ওটা তো জানোই কেমন হয়। এটা দেখো সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, সাংঘাতিক, কালকের থেকে যেন আজকে বৃষ্টিটা বেশি হচ্ছে। অর্ডার দিয়ে আনালাম, আমাকে জিজ্ঞেস করছে কেমন খাবার, আরে খাওয়ালাম কি, লাঞ্চ খাওয়ানো মানে আমার ব্যাপার, হ্যাঁ লাঞ্চটা মানে আমার ব্যাপার, তুমি অর্ডার দিয়ে আনাও আর যাই করো। চলে যাচ্ছে কেন সৌরভ? সন্ধ্যের দিকে, সারা তো সকাল বৃষ্টি হলো, এখন বৃষ্টিটা কমেছে। তোমাদেরকে আজকে একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস দেখাবো আমি, সেটা হচ্ছে এই আমার হাতের আংটিটা। এই আংটিটা তোমরা কি গেস করতে পারছো এটা কী দিয়ে বানানো? যদি করে থাকো ভিডিওটা পজ করে এক্ষুনি কমেন্ট সেকশনে লেখো তো। এবার আমি রিভিল করেই দিচ্ছি, এটা মা বানিয়ে দিয়েছে পেপার কুইলিং দিয়ে। আমি রিসেন্টলি নেটে জানোই একটু সার্ফ করছিলাম এদিক ওদিক, আংটি ইনস্টাগ্রামের পেজ টেজ থেকে, মা বললো তো কত দেখতে হবে না, আমি বানিয়ে দেবো, করে দেখো আমাকে বানিয়ে দিয়েছে এই আংটিটা, সবকটা দেখাচ্ছি তোমাদেরকে, এইটা এই দেখো এইটা আর এইটা, এটা তো বেশ একটা মিনি মাউস লুক দিচ্ছে। তো এই তিনটে আংটি মা আমাকে বানিয়ে দেয়, তিনটে ডিফারেন্ট কালার্সে, আই হোপ কি নিচ্ছে ফোকাস, এটা রেড আর এই জায়গাটা স্কিন কালার, এটা হচ্ছে এটা পার্পল কালার, আর এটা ব্লু আর পিঙ্কে মা একটা, মানে কী সুন্দর, এটা ললিপপের মতো দেখতে লাগছে। আর গলার হার আর কানের দুল বানিয়েছে, তোমরা এরা দেখোনি তারা দেখে আসো, আমাদের ব্লগেই রয়েছে, মা একটা টিউটোরিয়াল দিয়েছিলো গিয়ে দিয়ে কি মা শিল্পকার দিয়ে বানায়, ওটার সাথে যদি এরকম একটা হলুদ রঙের পরে পুরো শাড়ির একটা লুক ক্রিয়েট করা যায় ভীষণ ভালো লাগবে। দিচ্ছে যেমন সালোয়ার আর শাড়ির সাথে ভালো লাগবে, এটা কিন্তু বেশ একটা ওয়েস্টার্ন লুক দিচ্ছে ব্লু রঙের ভালো মতো, আর এটা বেশ কিন্তু একটা ড্রেস ড্রেস লুক দিচ্ছে, কেমন একটা মিনি মাউস মিষ্টি রেড কোনো ড্রেসের সাথে খুব ভালো লাগবে। তো বেশ ভ্যারাইটি আংটি তো আমি পেয়ে গেছি, আমি মাকে এবার সাজেস্ট করবো যে তোমাদেরকেও কিছু শিখিয়ে দিক, যাতে এই কোয়ারেন্টাইনে মানে এই লকডাউনে ফটোশ্যুট করতে কোনো অসুবিধা না হয়, তোমাদের হাতের কাছে সব জুয়েলারিজ যেন থাকে। দেখলে তিতলিকে এই আংটিগুলো বানিয়ে দিয়েছি, তিতলি তো ভালো করে দেখালো, আরও একটা জিনিস দেখিয়ে দিই, দেখো আমি এই কানের দুলটাও বানিয়েছি, এটাও কিন্তু খুব সুন্দর লাগে, এটা কিন্তু পুরোটা পেপারের, এই ঝুমকাটা পুরো পেপারের, এটা একটা বিটস, এটা দেখো কেমন লাগবে, ব্লু এর সাথে পড়ছি আর তোমরা বুঝতে পারবে, দেখো তো এটা করতে কি কি লাগছে আমি সেটা ঝটপট করে বলে দিই।
আমার কাছে কিছু কুইলিং পেপার আছে, তোমাদের কাছে যদি কুইলিং পেপার না থাকে এরকম সরু সরু করে তোমরা পেপার কেটে নিতে পারো তাহলেও হবে। আর আছে ফেভিকল, আর একটা পলিশ রয়েছে যেটা কুইলিং পলিশ, এটা যদি তোমার কাছে না থাকে তাহলে ট্রান্সপারেন্ট নেল পলিশ দিয়েও হয়ে যাবে। পেপারের তো যদি পলিশটা বা ট্রান্সপারেন্ট নেল পলিশ লাগিয়ে দিই তাহলে এটা যখন ঘাম হবে তাহলে কিচ্ছু হবে না, খুব সুন্দর থাকবে, কোনো প্রবলেম হবে না। দিয়ে আমি একটা এই কালার দিয়ে তোমাদের শিখিয়ে দিচ্ছি, তারপর তোমরা যে কোনো কালার দিয়ে করতে পারো। আঙুলের মাপে তুমি করবে, সেই মাপটা নেবে, নিয়ে একটা রিং বানাবে। দেখো দেখো রিংটা আমি বানিয়ে নিয়েছি। পেপারটা নিলাম, নিয়ে এই ইনস্ট্রুমেন্টের মধ্যে আমি কুইল পেপারটাকে ঢোকালাম, ঢুকিয়ে জাস্ট এরকম করে রোল করে নেব। গোল হয়েছে, এই সার্কেলটা যখন করবো এখানে এরকমভাবে সার্কেল করে নেবো একটা। আর পেটেলসটা কী করে করবো, আস্তে করে একটু ছাড়বো, যেই বড় হয়ে গেল একটু ছোট করব, একটু বড় হয়ে গেল গোলটা জাস্ট মাথাটা টিপে দেবো, দিয়ে এখানে আঠা লাগিয়ে দিলে পেটেলস হয়ে যাচ্ছে। দেখোভাবে আমি পাঁচটা করে রেখেছি, দেখতে পাচ্ছ? আর এটা আমাদের রিংটা। এবারে আমি ফ্লাওয়ারটা তৈরি করব, আঠা লাগাবো, ভালো করে ফেভিকল আটকে নেবো, ফেভিকল দিয়ে নেবো, সরি আটকে নেবো বলছি। তারপর পরপর পেটেলসগুলো এভাবে আটকে দেবো। দেখো আমার ফ্লাওয়ারটা তৈরি, এবার এটা একটু শুকোতে দিতে হবে, দিয়ে এটা এর সাথে লাগিয়ে দিতে হবে। এখানে আমি একটু আঠা দেবো, এটা একটু শুকিয়ে গেলে এর সাথে এটা লাগিয়ে দেবো। আমি এটা লাগিয়ে দিয়েছি ভালো করে, এটা শুকিয়ে যাওয়ার পর এটা ভালো করে লাগিয়ে দিয়েছি, করে আমি দুবার পলিশটা ব্রাশ দিয়ে ধুয়ে নেবো পুরোটাতে। পলিশ লাগানো হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো করে একটু শুকাতে দেবো। আমার রিং তৈরি, আগে যেগুলো বানিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিই। এরম করে কিন্তু আমি আমার নিজের ইচ্ছে মতন রিং বানাতে পারি, হ্যাঁ, আর একদম বাড়িতে থাকা জিনিস দিয়ে এটা করতে পারি আমরা। আর আরেকটা কথা যেটা আমি আরও বলবো, এই ধরনের জিনিসগুলো করলে কি হয়, বাড়িতে বসে না কিছু রোজগারও করা যায়, ক্রিয়েটিভ কাজ করে কিন্তু আমরা আরও কিছু করতে পারি, কিছু রোজগারও করতে পারি বাড়িতে বসে। এখন অনলাইন বিজনেস এগুলো তো চলছে এইভাবে, সেই নিয়ে একদিন তোমাদের সাথে আমি কি করে এগুলো নিয়ে কাজ করছি পুরো ভালো করে বসে বলবো। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো জানিও, এই ক্রিয়েটিভ কাজটা কেমন লাগলো জানিও, আর তোমরা যদি বানাও তাহলে আমি সত্যিই খুব খুশি হব। আর যারা এখনও পরিবার.com কে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও, লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।